শিক্ষামূলক ভিডিও যাদের সৌদি আরব এসটিসি পে অ্যাকাউন্ট আছে তারা কিভাবে বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে, মানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি অ্যাড করে এবং টাকা বাংলাদেশে সহজে ট্রান্সফার করে দিতে পারবেন মূল্যবান ডেবিটিস। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। আর যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিন, আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনাদের মোবাইল থেকে এসটিসি পে অ্যাপটা লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইল থেকে লগ ইন করতেছি এসটিসি পে অ্যাপটা। এসটিসি অ্যাপটা লগ ইন করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, আপনারা অবশ্যই জানেন এরকম ইন্টারফেস শো হবে। অ্যান্ড এখানে নিচে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এখানে তিনটা অপশন শো হবে, দেখুন অ্যাড নিউ রিসিপিয়েন্ট অ্যান্ড মাই ট্রান্সফার অ্যান্ড লাস্টে দেখতে পাবেন প্রাইস এস্টিমেটর। তাহলে আপনি কোথায় ক্লিক করবেন? অ্যাড নিউ রিসিপিয়েন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, এখানে দেখতে পাবেন অ্যাড বেনিফিশিয়ারি, সর্বপ্রথম ফুল নেম, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশের সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের নাম যেটা উপরে আছে সেই নামটা এখানে কেয়ারফুলি এন্ট্রি করে দিবেন, ভুল নাম এন্ট্রি করবেন না, সব কিছু ইনফরমেশন সঠিকভাবে এন্ট্রি করবেন। ভুল এন্ট্রি করলে হয়তো অন্য জায়গার টাকা চলে যেতে পারে, তাই অবশ্যই আপনারা সঠিক ইনফরমেশনটা এখানে এন্ট্রি করবেন স্টেপ বাই স্টেপে। আমি এখন করতেছি। নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন রিলেশনশিপ, এটার উপর একটা ক্লিক করবেন। আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশে সে আপনার কি হয়, এখানে অনেকগুলি অপশন আছে, যে কোনো একটা অপশন আপনি চয়েস করে নেবেন। আমি এখন পার্সোনাল সিলেক্ট করতেছি। দেন এখানে নিচে দেখতে পাবেন কান্ট্রি, কান্ট্রির উপর একটা ক্লিক করবেন। ওকে, বাংলাদেশ BANGLA এই যে বাংলাদেশ শো হয়ে গেছে। আমি এখন তো বাংলাদেশের অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি, ওকে বাংলাদেশ সিলেক্ট করতেছি, আপনারা করে নেবেন এভাবে। দেন এখানে অ্যাগেন একটা অপশন শো হয়ে যাবে ডেলিভারি অপশন, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে তিনটে অপশন শো হয়ে যাবে, দেখুন সর্বপ্রথম ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যাশ পিক আপ অ্যান্ড ট্রান্সফার টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড নিচে দেখতে পাবেন বিকাশ। আমি তো এখন বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি তাই এখানে ক্লিক করতেছি, আপনারা যেটা প্রয়োজন সেটা ক্লিক করে নেবেন। আমি এখন ট্রান্সফার টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করতেছি। দেখুন ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথে নিচে এখানে প্রিফারেড কারেন্সি শো হয়ে গেছে টাকা। দেন এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এবং যে নামের উপর অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা এখানে এন্ট্রি করে দেবেন, সঠিক অ্যাকাউন্টটা এন্ট্রি করবেন, মানে আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশের। আমি এখন এন্ট্রি করতেছি আমারটা, আপনারা করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে নিচে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে বাংলাদেশের যতটি ব্যাংক আছে সব ব্যাংকের নাম এখানে অটোমেটিকলি শো হয়ে যাবে, আপনারা খুঁজে নেবেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন। আমি এখন আমারটা খুঁজতেছি, খুঁজি সঠিক ব্যাংকটা এখানে আমি এন্ট্রি করব। আমি ওয়ান ব্যাংকের একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি তাই ওয়ান ব্যাংকটা সার্চ করতেছি, এই যে ওয়ান ব্যাংক লিমিটেড। আমি এখন ওয়ান ব্যাংকটা ক্লিক করতেছি, আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। ওকে, ব্যাংকের নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন নিচে শো হয়ে যাবে অটোমেটিক ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের উপর একটা ক্লিক করবেন, মানে আপনি কোন ডিস্ট্রিক্টের বেতন ওই ব্যাংক আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি এখন সিলেক্ট করতেছি, আপনারা আপনাদেরটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করতেছি আমারটা। देन डिस्ट्रिक्ट सिलेक्ट करार साथे साथे एखाने ब्रांच नेम शो हो जाबे नीचे ब्रांच नेमेर ऊपर एक क्लिक करबेन अर्थात आपनी जे बैंकेर अकाउंट एड करते चाচ্ছেন সেই ব্যাংকের ব্রাঞ্চ নামটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এখন আমারটা সিলেক্ট করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ওকে, ব্রাঞ্চ নেমটা এন্ট্রি করার পরে এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে আপনাদের সামনে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এই পেজের ইনফরমেশনটা যদি আপনারা এন্ট্রি করতে চান তাহলে ইয়েস ক্লিক করবেন, আর যদি না করতে চান তাহলে নো নো থাক। আমি এখন এন্ট্রি করব, এন্ট্রি করলে ভালো হয়। আমি ইয়েস দিতেছি। দেন এখানে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি সিলেক্ট করতেছি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করতেছি। দেন এখানে ডু ইউ নো রিসিভার এজ অ্যান্ড ইয়েস ক্লিক করতেছি, মানে যে অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন তার বয়স কত। আমি বয়সটা সিলেক্ট করতেছি। ओके, এটা দেওয়ার মানে হলো কি তাহলে এক্স্যাক্টলি আপনার কারেন্টলি বেনিফিশিয়ারিটা এড হবে। তাহলে টাকা সেন্ড করতে হলে ভালো, মানে কোনো ভুলবশত হলো টাকা যদি সমস্যা হয় সেন্ড করার সময় তাহলে টাকাটা কিন্তু রিটার্ন আসবে। এসব ইনফরমেশন দিলে ভালো হয়। তাহলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, কন্টিনিউ উপর একটা ক্লিক করবেন। দেখুন আমাকে এসটিসি পে অ্যাকাউন্টটাকে কল করছে আমি বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার জন্য। এখন আমি রিসিভ করতেছি, দেখুন অ্যান্সার। এখন আমার বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি সঠিক অ্যান্সার দিয়া আমি বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করে নিছি। আপনারা এভাবে কল করলে আপনারা সঠিক অ্যান্সার দিয়ে আপনাদের বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করে নেবেন। ওকে, এখানে নিচে দেখতে পাবেন সেন্ড মানি টু, মানে যে অ্যাকাউন্ট নাম আমি অ্যাড করেছি সেই নামটা এখানে শো হইতেছি, আমি বলতে চাচ্ছি না। ওকে, সেন্ড মানি টু এটার উপর একটা ক্লিক করতেছি। দেন টাকা ট্রান্সফার করার জন্য আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আপনারা কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে অ্যামাউন্টটা এন্ট্রি করে দিবেন। অ্যামাউন্টটা এন্ট্রি করে দিবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে নিচে কন্টিনিউ ক্লিক করে আপনারা রিয়ালটা বাংলাদেশে সেন্ড করে দিতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা মানে এসটিসি পে অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের টাকা পাঠাবেন। আমি এখন অনলি দেখিয়ে দিয়েছি কীভাবে বাংলাদেশের অ্যাকাউন্ট অ্যাড করবেন, অ্যাড বেনিফিশিয়ারি মানে অ্যাড করবেন আর আপনাদের অ্যাকাউন্টে। আমি এখন এই কমপ্লিটেড প্রসেস আপনাদের দেখিয়ে দিছি। চাই একটু দেখি বেনিফিশিয়ারিটা অ্যাড হয়েছে কি না। ব্যাকে যাইতেছি, এই যে দেখুন আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে, অ্যাপ্রুভেড মানে বেনিফিশিয়ারিটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি এইমাত্র যে বাংলাদেশের অ্যাকাউন্টটা অ্যাড করছি এই যে আমার অ্যাকাউন্টটা এখানে শো হইতেছে, দেখুন আমি ক্লিক করতেছি। ওকে ফ্রেন্ডস, আপনারা এভাবে এসটিসি পেতে বাংলাদেশে বিভিন্ন নতুন নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আমি এইমাত্র যেভাবে দেখিয়ে দিছি। ওকে ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক দিবেন। আজ এখান থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয়মূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।